এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। তো আমরা এখন আছি শ্রীনগরের হোটেলে। তো কালকে চলে এসেছি শ্রীনগরে, বাট কালকে এসে কোনোরকম কোনো ব্লগ করিনি, জাস্ট ওর আর কিশোর বার্থডে সেলিব্রেট করলো সবাই মিলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকে এসে আমরা পুরো ঘুমিয়েছি, কারণ পরপর কয়েকদিন প্রচুর জার্নি হয়েছে, সেইভাবে ঘুম হয়নি, তাই আমরা পুরো এসে টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে ওদের বার্থডে সেলিব্রেট হলো, তারপরে আবারও শুয়ে পড়েছি। তো আজকে সকালে অনেকটা ফ্রেশ লাগছে, আমাদের দুজনেরই হালকা করে ঠান্ডা লেগে গেছে। এখানে প্রচণ্ড গরম, বাট স্টিল ওই ঠান্ডা গরম ঠান্ডা গরমে আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গেছে। 10:10 বাজছে, আমাদের গাড়ি আসার কথা ছিল 9:30 থেকে 9:45 মধ্যে, বাট এখনো অবধি গাড়ি আসেনি, দুজনেই রেডি হয়ে বসে আছি। তো আজকে আমরা শ্রীনগরের সাইট সিনগুলো ঘুরবো, আর বিকালের মধ্যে মোস্ট প্রবাবলি আমরা হোটেলে চলেও আসবো। আর আমরা আছি ডাল লেকের একদম পাশেই, তো ডাল লেকের পাশে হচ্ছে আমাদের লজটা, এখান থেকে জাস্ট ওই 2-3 মিনিটই লাগবে। আজকে বিকালে শিকারা রাইডটাও করার কথা আছে, দেখা যাক কী হয় না হয়। সো চলো আজকে সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমাদের গাড়ি এলো 10:15 কি 20, গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব হবে 6 কি 7 কিলোমিটার। এতদিন এত লং জার্নি করেছি, প্রায় 150, 200, 250 কিলোমিটার জার্নি করেছি এক এক দিনে। সেখানে এই 6-7 কিলোমিটার রাস্তাটা যেন কিছুই মনে হচ্ছে না। গাড়িটা দাঁড়ানোর পর মনে হলো, বাবা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমাদের 14 সিটের উইঙ্কার কার ছিল, তাই আমাদের গাড়িটা মন্দির অবধি তো যেতে পারবে না। গাড়িটা দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে, আর ওই স্ট্যান্ডে রয়েছে অটো। আমরা অটো ধরে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ওই স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হার্ডলি 1.5-2 কিলোমিটার হবে, এই যে এটা হলো ড্রপিং পয়েন্ট। অটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকেও ধরো 2-3 মিনিট আমাদের হেঁটে যেতে হবে। অটো ভাড়া একদম ফিক্সড, কোনো রকম কোনো বার্গেনিং করা যাবে না। অটো ভাড়া নিয়েছে 150 টাকা। তবে হ্যাঁ, গাড়ি করে এলে রাস্তার এত সুন্দর ভিউ দেখতেই পেতাম না। ভাগ্যিস অটো করে এসেছি, তাই রাস্তার দুপাশে শুধু গাছই গাছ আর গোটা রাস্তাটা ছাওয়া, বেশ একটা অন্যরকম ফিল লাগছিল, আর সাথে ভিউটা ভীষণই ভালো লাগছিল। আজকে সাইট সিন ঘুরতে বেরিয়েছি, তাই কোনো রকম কোনো ব্যাগ নিয়ে তো আসিনি, তবে আমাদের চেকিং হয়ে গেছে আর এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কটা সিঁড়ি আছে এক্সাক্ট বলতে পারবো না, তবে শুনেছিলাম 290টা সিঁড়ি আছে। এখানে কোথাও লেখাও দেখলাম না, অনেক খুঁজেছি জানো তো, কতগুলো সিঁড়ি আছে কোথাও লেখা আছে নাকি, বাট কোথাও লেখা দেখতে পেলাম না। আমার তো মনে হলো 290টা সিঁড়ি নেই, তার কমই আছে। এখন লাইনে দাঁড়িয়ে আছি আর হঠাৎ করেই এই গাছটা চোখে পড়লো, কত ফল ধরে আছে দেখো। তোমরা কি বুঝতে পারছো এটা কি ফল? আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। এখান থেকে দাঁড়িয়ে আমরা ডাল লেকটা দেখতে পাচ্ছিলাম, এতটাই উপরে উঠে গেছি, ঘর গুলো একদম ছোট্ট ছোট্ট লাগছে। এখান থেকে মন্দিরটা তো দেখতে পাচ্ছি, তবে ভিতরে যে এত লম্বা লাইন আছে সে তো বুঝতেই পারিনি। ভাবলাম এখান থেকে একটুখানি ঢুকে গিয়েই ডান দিকে উপরে, এই যে দেখতে পাচ্ছ চূড়াটা, এটাই হচ্ছে মন্দিরের চূড়া। এত কাছে যখন চলে এসছি আর হয়তো একটু সময় লাগবে। ভিতরে ঢুকে দেখি মন্দিরটা গোটা চত্বরটা রাউন্ড দিয়ে লম্বা লাইন, মানে যতটা ঘুরিয়ে লাইনটা বড় করা যায় মন্দিরের ভিতরে লাইনটা ঠিক ততটাই বড় ছিল। মন্দিরের ভিতরে গাছ থাকায় বাঁচুয়া ছিল, প্রচন্ড রোদের জোর ছিল, তো গাছের ছাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, বসারও প্রচুর জায়গা ছিল, আমি তো একটা টাইম পরে বসেই পড়েছিলাম, জয় লাইন দিয়েছিল। তোমাদেরকে জাস্ট লাইনটা একবার দেখাচ্ছি, ওইদিকে এন্ট্রি হয়েছে, ওখান থেকে ঘুরে ঘুরে এদিকে লাইনটা এসছে, ওই দেখো জয় লাইন দিয়ে আছে। এই জায়গাটাতেই শুধুমাত্র রোদ ছিল, আমার তো আর লাইন দিতে ভালোই লাগছিল না, ঠান্ডা লেগেছে তো তার জন্য বেশি কষ্ট হচ্ছিল। প্রচন্ড গরম ছিল এখানে, আর গরমের মধ্যে ঠান্ডা লাগলে সর্দি হলে খুবই কষ্ট হয়। এই গাছের তলাটাতেই বসেছিলাম, আর সামনে যে ছাতার মতো শেডটা করা আছে দেখলে, ওখানে অনেক মানুষজন বসেছিল, পুজো পাঠ করছিল। তবে হ্যাঁ, এই উপর থেকে নিচের ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল, সবাই তো এখানে ছবিও তুলছিল, বাট ছবি তোলারও মুড আমার ছিল না, জাস্ট ওই 2-3টে ফটো তুলেছি, তাও ঠাকুর দর্শন করার পরে। এখানে
সেখানে ফোন অ্যালাউ করলেও মন্দিরের ভিতরে ফটো ভিডিও তোলা কিন্তু বারণ। যাই হোক, তো আর কয়েকটা সিঁড়ি বাকি আছে, আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে। তবে আমরা যে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম সেই সিঁড়ি তো খাড়াই ছিল বটেই, তার থেকেও মন্দিরে ওঠার সিঁড়ি আরো বেশি খাড়াই। ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এটা হলো মেন সিঁড়ি, যেদিক দিয়ে নেমে এই গেট দিয়েই এক্সিট করতে হবে। যেদিকে এন্ট্রি নিয়েছি সেদিকেই এক্সিট, এক্সিটের জন্য আলাদা কোনো গেট নেই। আমরা মন্দিরে ঠাকুর দর্শন করে বেরোবো না বলে তার জন্যই আর কি মন্দিরের ভিতর দিকে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে নেমে কিছুক্ষণ গাছের তলায় বসেছিলাম, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় অনেকক্ষণ লাইন দিয়ে তারপর মন্দিরে ঢুকতে পারলাম, তবে বেরোনোর সময় দেখলাম একদমই লাইন নেই, পুরো ফাঁকা। নামার সময় বাঁদিকে দেখলাম একটা দোকান বসে আছে, তাই দেখতে এলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। দেখি প্রচুর বই আছে, মালা আছে, আদিযোগীর মূর্তি আছে, আংটি আছে, বাট দাম অনেক বেশি আর আমার সেরকম কিছুই ভালো লাগছিল না দেখতে, তাই এখান থেকে কিছুই নিইনি। প্রায় 12টা বাজতে যাচ্ছে, এবারে আমরা যাব গাড়ির কাছে, আর তারপরে কোথায় যাওয়া যাবে সেটা এখনো অবধি ডিসাইড হয়নি। ড্রাইভার যেখানে বলবে এরপরে আমরা সেখানেই যাব। তবে আজকের ঘোরাটা হচ্ছে প্রচন্ড রিল্যাক্সিং ওয়েতে, কোনো তাড়া নেই, কোনো জার্নি নেই, যতক্ষণ খুশি বসে থাকা যাচ্ছে। তবে কথা বলে ভিডিও বানানোর ভীষণই ইচ্ছা ছিল, সর্দি হওয়ার কারণের জন্য আমি ওই জিনিসটা করতে পারিনি, তাই ভিডিওর ম্যাক্সিমামটাই আমাকে ভয়েস ওভার দিয়ে বানাতে হচ্ছে। নেক্সট সাইড সিন হলো জামা মসজিদ, যেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। জামা মসজিদের পাশেই রয়েছে মার্কেট, তো এখানেই একটুখানি ঘুরে ফিরে দেখছিলাম যে কোথাও সোয়েটার বা জ্যাকেট পাওয়া যায় নাকি। সোয়েটার জ্যাকেট তো দূরের কথা, এখানে নর্মাল কটনের চুড়িদার বিক্রি হচ্ছে, যার দাম আমি জিজ্ঞাসা করলাম, দাম প্রচন্ড বেশি, 750 টাকা করে দাম বলছে। জামা মসজিদের এন্ট্রিটা এদিকে ভেবেই আমরা আরো মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছিলাম, পরে জানতে পারলাম যে এদিকে এন্ট্রি নয়, আমরা ভুল দিকে এসেছি। রিটার্ন করে যাচ্ছি এন্ট্রি গেটের দিকে, এখান থেকে ডান দিকে যেতে হবে তাহলে এন্ট্রি গেটটা পেয়ে যাব। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিছুটা শপিং মলের মতো, দাম প্রচন্ড বেশি সমস্ত জিনিসপত্রের। এই ফুটের উপর দিয়ে কিছুটা গিয়েই এরই জাস্ট অপোজিটেই হলো জামা মসজিদের এন্ট্রি গেট। আমাদের কাছে তো মাথায় চাপা দেওয়ার মতো কিছু ছিল না, মসজিদের বাইরেই ওড়না পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে ওড়না নিয়ে মাথায় চাপা দিয়ে মসজিদের ভিতরে ঢুকলাম। আর এই জায়গাটাতে মসজিদের সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। স্ট্রেচিং করছিস নাকি? আরে আর একটু, ও ঠিক আছে, ও যেটা পারে সেটাই করছে। ও জিমনাস্টিক করছে, হলো না হলো না, ঠিক হলো না, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। ডাল লেকটা 25 কিলোমিটার এরিয়া জুড়ে, কিন্তু এদিকে শিকারা রাইড হয় না, কারণ ডাল লেকের যে ভিউ সেই ভিউটা ভালো আসে না। 2টো বাজছে, ড্রাইভার আমাদের জিজ্ঞাসা করলো আমরা কি লাঞ্চ করতে যাব নাকি নেক্সট সাইট সিন দেখতে যাব। আমাদের ব্রেকফাস্ট করতে করতে তো 11টা বেজে গেছিলো, আর আজকের ব্রেকফাস্টটা অনেক হেভি ছিল। আমরা বললাম লাঞ্চ পরে করব, আগে ঘুরে নিই, তো উনি বললেন লাঞ্চ করতে করতে কিন্তু বিকেল 5টা হয়ে যাবে।
এখন চলে এসি মুঘল গার্ডেনে। টিকিট চার্জেস অ্যাডাল্টদের জন্য 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। এখানে আসার আগে আরো একটা সাইট সিন ছিল, এক্সাক্ট জায়গাটার নাম মনে পড়ছে না, বাট আমরা ওখানে যাইনি, আমরা ডাইরেক্ট মুঘল গার্ডেনেই এলাম। এখন গরম তাই বরফের ছিটেফোঁটাও নেই, কিন্তু এই মুঘল গার্ডেনে বরফ পড়লে যে কত সুন্দর লাগে সেটা তো আমি ছবিতে দেখেছি। বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, অন্যান্য গাছও আছে, একটা ক্যাফেও আছে দেখলাম। তবে এত বড় এরিয়া হেঁটে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন শেষই হয় না। এদিকে দেখো গাছের মধ্যে থোকা থোকা ফুল ধরে আছে, কি সুন্দর লাগছে না দেখতে, পরিবেশটাই যেন অন্য রকম। তবে এত রাস্তা, আমি জয়কে বলছিলাম যে পুরোটা তো একই রকম লাগছে দেখতে, আর যেতে হবে না, এখানেই একটু বসে যাই। তো ও বলল না, এসেছি যখন শেষ প্রান্ত অবধি যাব, এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, শেষ প্রান্তে কি আছে আমি দেখব। আমি বললাম বেশ ঠিক আছে, গাছের তলায় দেখো সুন্দর বসার জায়গা রয়েছে, জাস্ট একবার ইমাজিন করো এখানে যদি বরফ থাকতো জায়গাটা কত সুন্দর লাগতো, আর সাথে এত কালারফুল ফুল, কাশ আমার ইমাজিনেশনটা সত্যি হতো, কি ভালোটাই না হতো বলো। আমরা এখন আছি মুঘল গার্ডেনে, এইখানে দেখো ড্রেস পাওয়া যাচ্ছে, ড্রেস পরেও ফটোশ্যুট করা যাবে। গার্ডেনটা বিশাল বড়, পুরো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। গোটা গাছটাই ওই এরিয়া গেছে, শুধু এই দুটো ডাল রয়েছে। হ্যাঁ, নতুন গাছ বেরোচ্ছে। ও বাবা, স্টেপ বাই স্টেপ রয়েছে, এইখানে একটা স্টেপ, ওইখানে আর একটা স্টেপ। এই যে ঝর্ণার মতো যে জলটা বেরোচ্ছে, আমি তো এই দেখলাম, বিশাল বড় এরিয়া। 4:30 বাজতে যাচ্ছে, মুঘল গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেছি। মুঘল গার্ডেন থেকেই এই মার্কেটটা দেখতে পেয়েছিলাম, আসতে খুব ইচ্ছা করছিল তাই এক রাউন্ড ঘুরে নিলাম, কোনো দোকানেও যাইনি আর কিছু এক্সপ্লোরও করিনি। ডাল লেকের পাশেই আমাদের লজটা, এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম। এখন আছি ডাল লেকের 2 নম্বর গেটের সামনে, ঠিক এর অপোজিটেই আছে সোনালী বাঙালি ধাবা। তো কালকে রাতেই এই বাঙালি ধাবাটার সন্ধান পাওয়া গেছে, এখানকার খাওয়ার দাওয়ার ভীষণই ভালো। ফাঁকাই ছিল কারণ দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, খাওয়ার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম, 5:21 বাজছে, তো এতক্ষণে লাঞ্চ করতে এসেছি। বাদ বাকি ব্লগটা কাল কন্টিনিউ হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।